আমরা যেহেতু মুসলিম সেহেতু আমরা কোরআন সুন্নার আলোকে আমাদের জীবনযাপনটা করে থাকি ছোটোবেলা থেকে দেখে আসছে একটা নির্দিষ্ট নামাজ কালাম সবে বড়াতে আমাদের মা চাচিরা দাদিরা করে থাকে তার সাথে হচ্ছে হালুয়া রুটি এগুলো তো থাকে মানে একটা ছোট রকম ঈদের মতো করে সবে পালন করা হয় আর একটা মজার নিয়ম যেটা আমাদের দাদির কাছ থেকে শোনা সেটা হচ্ছে শবে বারাতের রাত্রে পাক পবিত্র হয়ে নাকি ওই ভিজা চুলে ভিজা কাপড়ে যদি দুই রাকাত নামাজ পড়া হতো সেটা নাকি অনেক বেশি সব ছিল এটা আসলে এখন আমাদের কাছে হাস্যকর বা মজার মনে হয় আর আমার মতো এই নিয়মটা কে কে জানেন সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন কার কার দাদি নানিদের কাছ থেকে এই নিয়মটা শুনেছেন তো যাই হোক গতকাল ছিল সবে বরাত আর সবে বড়াতে যেহেতু এখন আর নির্দিষ্ট কোনো নামাজ কালাম নাই আর বোটের ডালের হালুয়া হোক বা চালের গোড়ার গ্রাম্য ভাষা যেটাকে বলে হেলা বা সুজের হলো যেটাই হোক না কেন এখন কিছুটা উঠে যাওয়ার মতো অবস্থা তো আসলে আমাদেরও একটা স্বভাবজাত বৈশিষ্ট্য তৈরি হয়ে গেছে সবে বেড়াত আসলে কেমন জানি এগুলো খেতে মন চায় অন্য কোনো টাইমে খেতে মন চায় না অনেকেই বলে যে এই টাইমে করবো না অন্য একটা টাইমে করে দিব তাহলে বেদাতটা হবে না কিন্তু আসলে আমাদের একটা অভ্যাসে দাঁড়ায় গেছে এই জিনিসটা ওই টাইমে খাওয়ার ইচ্ছা কর তেই হবে আমাদের এখন বিষয় হচ্ছে যদি ওই দিনেই খেতে মন চায় তাহলে কি আর করা মন থেকে যদি আমরা ওই দিনটা উপলক্ষে এইগুলো না করে থাকি তাহলে অবশ্যই আমার মনে হয় এটা যায় আছে তো যাই হোক গতকালকে আমার হাজব্যান্ডের অনেক বেশি হালুয়া খেতে মন চাচ্ছিলো তো আমি মন থেকে একদমই নিয়ত করে বলছি যে এটা সবে বরাত উপলক্ষে না আর আমি গতকাল যেহেতু রোজা ছিলাম আর রোজাটা সবে বরাত উপলক্ষেও না সেটা ছিল সাবান মাসের রোজা হিসাবে তো রোজার ইফতারি হিসাবে আমি এই হালুয়া করছিলাম তো বুটের হালুয়া কিন্তু আমার হাজবেন্ড অনেক বেশি পছন্দ করে আর হালুয়াগুলো আমি মূলত আমার শাশুড়ি মায়ের কাছ থেকে শিখেছি তার হাত থেকে আমার রান্নার হাতে খড়ি এটা আমি আসলে অস্বীকার করে যাওয়ার কোনো জায়গা নাই আর আমার হাজব্যান্ডের মতে নাকি সবে দিন হালুয়া না খাইলে এতিম এতেম লাগে মনে হয় যে মা নাই তাইতে হচ্ছে এগুলো খেতে পারলাম না তো সর্বোপরি কথা হচ্ছে আমি সবে বরৎ উপলক্ষে কিছুই করি নাই আমি শুধুমাত্র হচ্ছে নিজেদের খাওয়ার ইচ্ছা থেকে করা হয়েছে আর বুটের ডালের হালুয়া তো আমার মনে হয় মোটামুটি যারা রান্না জানে তারা সবাই কম বেশি পারে তারপরও আমার ভিডিওটা দেখে যদি একটু আইডিয়া করে নিতে পারেন কারণ আমি তো রেসিপি আকারে আপনাদের সাথে শেয়ার করি নাই এই জন্য জাস্ট আইডিয়ার কথা বলব এটা যে শুধু আজ খাবো তা না কিন্তু এটা আমরা রোজার ইফতারি হিসাবেও করে রাখতে পারি বরফি হিসাবে রেখে দিলে বক্সে করে আমরা রোজাতে প্রতিদিন এক পিস দুই পিস করে ইফতারি হিসাবেও খেতে পারি আর এদিকে কিন্তু আমি গাজরের হালুয়াটাও করছিলাম আর মাসাল্লাহ গাজরের হালুয়াটা এত ঝরঝরা হয়েছিল সবার কেন জানি না গাজরের হালুয়াটার দিকে বেশিই নজর গেছিলো আমিও অনেকটা খেয়েছি তান তো হালুয়া পছন্দ করে না তারপরও এক বাটি অলরেডি শেষ আর তার পাশাপাশি একটু মুরগির মাংস আর এত কিছু হওয়ার পরে যদি একটু চালের আটার রুটি না হয় তাহলে কেমন হয়ে যাবে তো সব কিছুর ভিতরে আমি হচ্ছে মুরগির মাংস চালের আটার রুটিটাও করেছিলাম ও আর একটা কথা বলে আমি কিন্তু রোজা থাকার উপরে আমার শরীরটা অনেক বেশি খারাপ ছিল তারপর হাজবেন্ড কথা চিন্তা করে এত কিছু কষ্ট করছি শুধুমাত্র একটু ক্রেডিট নেওয়ার জন্য যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন সামনে রমজান মাস সবাই বেশি বেশি করে সাবান মাসের ফজিলা আদায় করবেন